সকালবেলা ঘুম থেকে উঠে আমি যেহেতু রান্নাঘরে, সেহেতু দেখো গজাও এখানে দাঁড়িয়ে রয়েছে। সকালবেলা উঠে আমি চা করতে এসেছি, ও আমার পেছন পেছন এসে এখানে দাঁড়িয়ে আছে। সকলেই রয়েছে আজকে বাড়িতে, প্রচুর হইচই। আর ব্রেকফাস্টে আজকে রয়েছে লুচি, ছোলার ডাল, জিলিপি আর সঙ্গে এক কাপ করে চা। আমি অবশ্য ব্রেকফাস্ট করিনি, আমি এক কাপ চা নিয়ে একটু যথারীতি আমার অভ্যেসবশত এখানটা একটু দাঁড়ালাম। এবার লাঞ্চের প্রস্তুতি, আজকে ইলিশ মাছই হবে, আর কিছু হবে না। দুরকমভাবে করবো, চন্দন আবার ইলিশ মাছটা তো সর্ষে বাটা দিয়ে খেতে চায় না, ওই জন্য ওকে কালো জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়েই করে দেবো। আর আমাদের জন্য একটু সর্ষে বাটার ঝোল করবো। তো সর্ষে বাটাটা আমার তেতো হয় বলে আজকে আমার দিদি বললো তুই কর, আমি তোকে বেটে দেবো। তো ওই বললো, কায়দা করে করে দিল। স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম, আজকে মাই পুজোটা দিয়েছে, আমরা রান্নাবান্না কমপ্লিট করে স্নানটা করে নিলাম, কারণ আজকে তো দিদিরা চলে যাবে, ফলে একটু তাড়াও আছে, ওরা বেরিয়ে যাবে। তো ভাল লাগছে না, মনটা খারাপ লাগছে, সাত দিনের ওপরে একসঙ্গে সব হই হই করে রইলাম তো, আর প্রচণ্ড মজা হয় ওরা আসলে, সেটা তো মানে বলার অপেক্ষা রাখে না। মনের কথা, গল্প, সব কিছু এত হয়, এত হয় হাসাহাসি, এত হয় যে চলে যাওয়ার পরে না বাড়িটা বড্ড ফাঁকা লাগে। তাই জন্যই বললাম যে এবার আমি তাই বললাম যে তোরাই আসবি, আমাদের যাওয়ার কথা বলিস না, কারণ মাকে রেখে গজাকে রেখে যাওয়া খুব অসুবিধে। আসবি তোরা, থাকবি, হইচই করবো, এখানে কাছাকাছি অনেক জায়গা আছে ঘুরবো, কিন্তু আশাটা তোদেরই, আর আমাদের যাওয়ার কথা ভাবিস না। আমরা হ্যাঁ যেতেই পারি, ওই গেলাম ঘুরলাম কিছুক্ষণ রইলাম চলে আসলাম, এরকমটাই হবে, থাকাটা আমাদের এখন সত্যি অসুবিধে হয়। তো যাই হোক, আমার রান্না কমপ্লিট, এখানে আমার মা বসা, এখানে জয়ন্তবাবু বসা, আর চাটনি টাটনি কিছু করিনি, কারণ ইলিশ মাছ চলে আর সচরাচর কেউ খেতে চায়ও না, সেই জন্য আমি আর চাটনি বাটনি কিছু করিনি, এখন না এটাই থাক। রান্নাঘরও আমার পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে, এই জায়গাটা দেখো নিজে থেকেই আবার ঠিক হয়ে গেছে, জল কিন্তু এখন আর পড়ছে না সেরকমভাবে। এই দেখো এটা আমি এখানেই রেখে চলে গেছি, দেখেছো, আর আমার বাড়ির আম দেখেছো, আম আর শেষ হচ্ছে না, কাঁঠাল এই দেখো ভর্তি, দেখেছো, এ কখন খাবো কিভাবে শেষ করব জানি না, তাপসকে বলেছি এসে শেষ করিস। সবাই একসঙ্গে লাঞ্চে বসে গিয়েছে, ওরা আবার বেরোবে বলে একটু তাড়াতাড়ি খেতে বসেছে, ওদেরকে আগে দিয়ে দিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, ওরা চলে যাচ্ছে, সব রেডি হচ্ছে, দুজনে গল্প করছিলাম একটু, গল্প আজকে সারাটা দিন শুধু গল্প আর গল্প হয়েছে, কাকুমার সাথে গল্প হয়েছে, চন্দনের পিছনে লেগেছি, মামের পিছনে একটু লেগেছি, এক সপ্তাহ ধরে আমরা এত হইচই করলাম না, সত্যি খুব মনটা খারাপ হয়ে যাচ্ছে আজকে নিয়ে। হ্যাঁ, ওরা গত বুধবার গেছিলো আর আজকে মঙ্গলবার, সত্যি কথা এত হইচই, এত আনন্দ না, বহুদিন পর আমরা এতদিন একসঙ্গে রইলাম। হ্যাঁ সেই ছোট্টবেলায় থাকতাম, ছোটবেলা তো আমার সাত দিনে হতো না, পনেরো দিন তখন আমার, পনেরো দিন এইভাবে চলতো, ছোটবেলাটা এইভাবেই কেটেছে, ছুটি পাওয়া মানে ইচ্ছাপুর, মনটা খারাপ লাগছে, মনে হচ্ছে যেন আরও থেকে যাই, তাই বলছি আবার কবে দেখা, যাই না, নিশ্চয়ই হবে দেখা, তো অবশ্যই হবে। তো আমি চন্দনও বলছি, আমিও তাই বলছি যে দেখ ওরকম হিসেব নিকেশ করিস না, তোরাই চলে আসিস, নাহলে আর দেখা সাক্ষাৎই হবে না, কারণ আমার বেরোনো গিয়ে থাকা, ওরও যেমন বেরোনো প্রবলেম, খুব প্রবলেম, আমারও বেরোনো প্রবলেম হচ্ছে, বাবা রয়েছে না, ভাইয়ের উপরে একা চাপ রয়েছে, যাই হোক যতটুকু আমি করে দিতে পারি, যাওয়ার সময় হয়ে এসছে, আমাদের গল্প আর শেষ হচ্ছে না, আরো গল্প করতে ইচ্ছা করছে, কিভাবে দিন কেটে গেল বুঝতেই পারলাম না, মানে আমি বলছি না, চন্দন আজকে বলছে যে অনেক জায়গা ঘোরানো তোমাদের বাকি হয়ে গেল, আসলে ওরা এলাম আমরা শুক্রবার দিনকে, এসে আর কোথাও বেরোতে ইচ্ছে করে না, ক্লান্ত হয়ে সবাই ঘরে বসেই গল্প হয়েছে, শনিবার দিনটা একটু এলাকায় বেরিয়েছিলাম তাই না, টুকটাক একটু বেরিয়েছিলাম, তারপরে রবিবার দিনকে তো দিয়ারাই আসলো, কালকে একটু বেরিয়ে ওদের একটু ওই লাহিড়ি বাবার আশ্রমটা, কেপিএস মলটা বাবান বলেছিল খুব করে যে মাসি তুমি কোথায় খেতে যাও আমাকে ওই মলটা একটু দেখা, বললাম হ্যাঁ চল, আবার বাবানকে সব জায়গায় নেওয়াও যায় না, ও তো এখনো পর্যন্ত পাটা ঠিক হয়নি, ওই যে ইয়েতে তোমার ওই লাহিড়ি বাবার আশ্রমে একটু হেঁটেছে, পা ফুলে গেছে, যার জন্য আমি এই সিজিআর ফিজিআর ওকে দেখাতেই পারলাম না, সিজিআরে আমাদের যে রুফটপের যেটা আর কি সেই হোটেলটা রেস্টুরেন্টে নিতেই পারলাম না, কারণ সিঁড়ি দিয়ে অনেকটা উঠতে হবে চারতলায়, এরকম অনেক সমস্যা থাকে, সব জায়গায় নেওয়া যায় না,
কিন্তু যেগুলো নেওয়া যায় সেগুলো দেখাতে তো ইচ্ছেই করে। আর ওকে সত্যি কথা কি সব জায়গায় আমার আমি না নিতেও ভয় পাই যে থাক বাবা বাড়িতে থাকো তাও ঠিকঠাক থাকো, আর কখন কোথায় কি হয়ে যায়। আর ওকে আনা মানে আমাকে সংসার তুলে আনতে হয়, মানে ওর এত ওষুধ একটু ভুল হয়ে গেলে পরে মুশকিল, তো ওই জন্য সংসার তুলে আর ইচ্ছা করে না। তবে ও না এখানে আসলে প্রাণ পায়, কি হাসে। আজকে সকাল থেকে ওর মন খারাপ, বলছে আজকেই যাওয়া আছে না আমার, বলছে। আমি যে হ্যাঁ আবার আসবো। ছোটবেলা থেকে এটা আজকে বলে নয়, ছোটবেলা থেকে ও ইচাপুর বাড়ি ওর প্রিয় ছিল, এখন মামমাসির বাড়ি হয়ে যায়। ফাঁকা আনন্দ আছি আর কি, জীবনটা তো জীবনটা তো একটা। হ্যাঁ তো সেই জন্য মজা আনন্দ করি। আমরা হুট করেই প্র্যাকটিক্যালি ওদের নিয়ে চলে এলাম বুধবারকে, যে বৃহস্পতিবার দিনকে ওরা বলছে না আর একটা দিন থাক একটা দিন থাক, তখন চন্দন বলছে তোমরা চলো আমার সঙ্গে। তখন জয়ন্তদাও ব্যস্ত ছিল, জয়ন্তদার কাজ ছিল আসতে পারবে না। আমি বললাম গাড়ি আছে তো অসুবিধা হবে না, চল তুই আর বাবা আমার সঙ্গে চল, জয়ন্তদা বরং সোমবারে গিয়ে তোকে নিয়ে আসবে মঙ্গলবার দিনকে করে নিয়ে চলে এসেছি। মানে খুব অল্প সময়ের মধ্যেই রেডি মেডি হয়ে। আর সবচেয়ে বড় কথা কি ওর এখানে আসলে না ও ছাড়ে না, সত্যি খুব আনন্দ হলো মজা হলো। আর সত্যি ভালো লাগছে না এখন, যখন না মানে বাড়ি যাবো না তখন ভাবিস মানকুণ্ডটা ছেড়ে চলে যাচ্ছি। আবার ধাতস্থ হতে কটা দিন সময় দিতে হবে আমাদের, এই হচ্ছে আবার কাল থেকে নতুন নতুন অধ্যায় শুরু। আবার ওর বাড়িতে ঘর পচা বাসন মাজে রান্না, আমি আমার বাড়িতে, দুই বোন থাকে তো জীবন, তাই না? বাড়িটা ফাঁকা হয়ে যাবে, তারপর ওকে মন খারাপ করে আজকে সারা দিন ওই সন্ধ্যা থেকে বসে থাকবে। আমি বাড়ি গিয়ে পৌঁছে ওকে ফোন করবো, আমি পৌঁছে গেছি ঠিক আছে, তখন আস্তে আস্তে একটু ধাতস্থ হবে। মনে আমাদের ছোটবেলার জীবনটাই ভালো ছিল, বেশ বিয়েটা নেই কিছু নেই এইভাবেই ভালো ছিল। আমি বলেছিলাম না জয়পুরের বাড়িটায় আমরা বিয়ে না করে ছয় বোন একসঙ্গে যদি থেকে যেতাম ভালোই হতো, জানিস তো আমরা। হ্যাঁ সত্যি কথা, ছয় জনই বিয়ে না করে যদি আমরা একসঙ্গে থেকে যেতাম ভালো হতো। তো যাই হোক, হাসি মজা ফুর্তি সবই থাকবে, যার যার মতো থাকবে এবার। হ্যাঁ ওদের মজা ওদের সঙ্গে হবে, আমাদের মজা আমাদের সঙ্গে হবে, কিন্তু মজা থাকবো, মজায় আমরা সবসময় থাকি, তাই না? আমরা যে অবস্থাতেই থাকি হাসি আমাদের আছেই, মজা। আরে আমি না সত্যি কথা বলি তোমাদের, অনেকে আমাকে ভাবে আমি একটু হাসি, বিনা কারণে হয়তো হাসি, এটা না আমার ছোটবেলারই অভ্যেস। খালি মনে করি কি মুখ গোমড়া করে থাকবো কেন, ওকে বলছে তোমরা কি হাসির হাসি পাগল ফ্যামিলি, তোমরা সবেতেই হাসো কেন? আমরা সবেতেই হাসি, আনন্দেও হাসি, দুঃখে তো হাসি পায় না, কিন্তু দুঃখটাকে ভোলার জন্য হাসি, যে দুঃখটাকে দুঃখ মনে করবো না, আবার আনন্দটাকে তো আনন্দ আনন্দের মধ্যেই থাকি, এই হচ্ছে ব্যাপার। তো এটাই ভালো লাগে, এটাই আমাদের বাবা কাকুরা সবসময় একটা কথাই বলতো যে সবসময় আনন্দে থাকো ফুর্তিতে থাকো। হ্যাঁ আর সেটাই আমরা ধারাবাহিকতা রেখেছি এখনো পর্যন্ত। হ্যাঁ সত্যি তাই, আমাদের আমাদের কথা শুধু না গো, আমার বাবার যে পিসিরা তারাও এরম ছিল। আমার ছোট কাকার বিয়ের সময় মনে আছে, বাবার ছোট পিসি, এবার আমরা ওপরে বসা, ঠিক আছে, নতুন বউ নিয়ে আমরা বসে আছি, হঠাৎ এমন একটা হুলুস্থুল হা হা ই ই শুরু হলো না, ইয়ে বলছে কি কে যেন বললো, বড় পিসি কোথা বললো, এই রে পিসামা পিসিমারা আইসা গেছে বোধ হয়, এত হইচই যখন নিচে হচ্ছে আইসা গেছে, নিচে গিয়ে দেখি হ্যাঁ ঠিক তাই, মানে মাথায় করে ফেলেছে বাড়ি ঢুকেই, আর তোরা কই সব হ্যানা তেনা চেতা হয়েছে, হা ই উ চুরু হয়ে গেল। আমরা যে মানে এই যে এখানে এসেছি আমরা রাত্রি তিনটে সাড়ে তিনটে আড্ডা মেরেছি, তোর বাড়িতে মানে গল্প করেছি, আমরা ঘুমাই না, আমরা কিরম পাগল, তাহলে তোমরা তোর বাড়িতেও তাই তিনটে সাড়ে তিনটে অব্দি গল্প করেছি, আমাদের যেন গল্প আর শেষ হয় না, গল্পের কোনো মাথা মুন্ডু নেই, কোনো টপিক নেই, কিন্তু হয়তো জয়ন্ত দা একটা কথা বললো সেই নিয়ে হা 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 করতে করতে, এমন হাসি না আমরা লুটিয়ে পড়ি, এরকম হাসি আমাদের বাটা থেকে। ওরা যখন যেত আমাদের পাড়ায় প্রথম প্রথম আর কি, জিজ্ঞাসা করতো যে কোনো অকেশন আছে নাকি এত হয়েছে, দূর না না এই তো পিসিরা এসছে সব, তাই জন্য যেটু পিসিরা। আমাদেরও এখন বাড়িতে যখন ওরা যায় বা আমার এক দাদা ছিল, দাদা এখন নেই যাই হোক, যখন আসতো না আমরা সবাই এক জায়গায় হতাম, তো আর প্রাণ খোলা আসি, মানে পাড়ার লোক বলতো বাবা তোমাদের বাড়িতে কারা এসছে গো, এটা এই কৈফাতটা দিতে দিতে আমার মোটামুটি এক সপ্তাহ যেত, যার সাথে দেখো তো বাবা তোমাদের কি হাসি গো, তো তারপরে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে এরকম হা হা হি হতো তা না, ওদের পাশের কোয়ার্টারে যা যে ছিলেন গীতা মাসি আমাদের
মানে গীতা মাসিও আমাদের ফ্যামিলি মেম্বার হয়েছে। গীতা মাসিও সেই মাঠে বসলাম, ওদের কোয়ার্টারের সামনেই না একটা বড় মাঠ ছিল, আমরা সেটাতে মাদুর পেটতে সব সন্ধ্যাবেলা বসতাম হাওয়া খাওয়ার জন্য। বসে গীতা মাসি ঘর থেকে বেরো, এই তোরা কি করছিস রে? আমি যাই তো এখানে গল্প করছি। চা খাবি? হ্যাঁ। গীতা মাসি সেই চা করে নিয়ে আসলো সব ওখানে, ঘুগনি থেকে শুরু করে যখন যেটা হচ্ছে হচ্ছে, গীতা মাসি সাপ্লাই দিচ্ছে আর আমরা ওখানে হাই। গীতা মাসি কিন্তু আমাদের কেউই নয়, ওর পাশের কোয়ার্টারে থাকে ওদের, সেও আমাদের ক্যান্ডিডেট হয়ে গেল আর কি। এরকমই আমরা ছিলাম আর এখনো সেটা, সুযোগ পেলেই ফুরফুর করে ওঠে আর কি, ফুরফুর করে ওঠে। এখন থেকেই বলছি আবার কবে আসবো, তাহলে বলো কি কাণ্ড। চন্দন বলেছে তো প্রত্যেক মাসে একবার করে ভিজিট করে যাবে আমাদের, এখনো বাড়ি যেতে পারছি না, তাতেই আমি বললাম একটা মান্থলি থেকে যাই। তাহলে একটা মান্থলি করে নিবি, সেই বিজন কাকু বলতো মনে আছে মনথলি? এই না, ও এখন আমায় কি বললো, বলে তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে ঘর মোছো, বাসন মাজো, আবার টিকিট কেটে চলে আসো। মানে ওর ভোর 4টার সময় রোজ টিকিট কেটে আমার এখানে আসবে, আবার 6টার সময় যা। কীরকম তাহলে বলো, আমরা এরকমই হাসি। যাই হোক, ওরা এখন বেরিয়ে যাবে, চলে যাক, পরে আবার তোমাদের সঙ্গে, এবার দুই বোনেরই তোমরা রইলে গল্প করার জন্য। সত্যি তাই। এবার বিদায়ের পালা, ওরা অনেকটা দূরে যাবে সেই জন্য তাড়াতাড়ি বেরোতে হবে। তাও একটু আটকে আটকে মোটামুটি 5:30 অবধি টেনেছি। আর গজাটা দেখো কি মন খারাপ, বাবানের কাছে গিয়ে গিয়ে আদর খাচ্ছে, আর বাবানটারও মনটা খুব খারাপ হয়েছে, খালি ওকে আদর করছে, খালি ওকে আদর করছে। একটা হয় না, এতদিন ধরে রয়েছে তো, আর ও সারাক্ষণ বাবানের সঙ্গেই সেপ্টে ছিল, যার জন্য একদম ওর মায়াটাই বেশি পড়ছে আর কি। আর দেখো আমার কোলে উঠে এরকম চুপ করে বসে আছে মন খারাপ করে, ওরা চলে যাচ্ছে যে ও বুঝতে পারছে তো, আমার কোলে উঠে গিয়ে বসেছে। কি বলবে বলো, কে বলে ওদের ফিলিংস নেই, প্রত্যেকে একটু করে করে আদর করে দিয়ে গেছে। তো আমাদের ডিনার মেনু আজকে খুব সিম্পল, আর ইচ্ছেও করছে না কিছু করতে। ডাল সেদ্ধ করেছি, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ এখানে রয়েছে, এই যে মাখছি, এটা এটা আমার, আর চন্দনের একটা ইলিশ মাছ ছিল, ইলিশ মাছ দিয়ে খেয়ে নেবে ব্যাস। আর মা রুটি খাবে একটু মিষ্টি দিয়ে বললো, ঠিক আছে তাই খাও একটা রুটি। তো ভিডিওটা এখানে শেষ করছি, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। আর আরেকটা কথা, ওরা ফোন করেছিল, ওরা পৌঁছে গেছে, একটু অসুবিধা হয়েছে, রাস্তায় জ্যাম পেয়েছে বলে একটু লেট হয়েছে, কিন্তু ওরা পৌঁছে একটু আগেই ফোন করেছিল, পৌঁছে গেছে। তো বাড়িটা বড্ড শূন্য লাগছে, ভালো লাগছে না, এত হইচই হলো না 7টা দিন ধরে। চন্দন তাই বলছে মা কোনখান দিয়ে 7টা দিন কেটে গেল, টেরই পেলাম না। সত্যি তাই, ওদেরও খারাপ লাগছে, এই এতক্ষণ আমার সঙ্গে গল্প করছিল রাঙাদি, যে ভাল লাগছে না রে বাড়িতে ঢুকে। তো পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো, ততক্ষণের জন্য সঙ্গে রাখো, দেখতে থাকো তোমাদের একান্ত প্রিয় পরিবার, কাছের পরিবার, সব্বার পরিবার, গজার পরিবার, কলকাতা ক্যাম্পাস। আর গজা জানো ঘরের থেকে বেরোচ্ছেই না, গজা চুপ করে ঘরে শুয়ে আছে। চুলি জিতে জিতে তিন বলে যায় ধরে।